ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের নয়ডাতে রোববার স্থানীয় সময় দুপুর 2:30টার দিকে মাত্র 9 সেকেন্ডে মাটির সঙ্গে মিশে গেল যমজ অট্টালিকা টুইন টাওয়ার। বিস্ফোরণের মাধ্যমে দেশটির টুইন টাওয়ার খ্যাত জোড়া সুপারটেক ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 2013 সালে দেশটির প্রচলিত আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধভাবে নির্মাণ হয়েছিল এই বিশাল টাওয়ার। এরপর স্থানীয় এমারেল্ড কোর্ট সোসাইটির বাসিন্দারা দ্বারস্থ হন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের রায়ে রোববার দুপুর 2:30 নাগাদ ভেঙে ফেলা হলো বেআইনিভাবে তৈরি এই 32 ও 29 তলা বিশিষ্ট নয়ডার টুইন টাওয়ার। তবে এই ঘটনা নতুন কিছু নয়, এর আগেও এমন বহু ভবন ছিল যেগুলোকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ করা হয়েছে। আমরা অনেকেই হয়তো জানি না সেসব গুঁড়িয়ে দেওয়া ভবনের খবর। এক নজরে দেখে নিন সেসব ভবনের তথ্য। ওশান টাওয়ার। 2006 সালে আমেরিকার টেক্সাসে ওশান টাওয়ার নামে একটি বিলাসবহুল আবাসন তৈরির পরিকল্পনা করা হয়। ঠিক 2 বছর পর নির্মাণ কাজ চলাকালে 31 তলার এই বহুতল ভবনে ফাটল দেখা দেয়, এমনকি মাটির নিচে প্রায় 14 ইঞ্চির মতো অংশ ধসে পড়ে। এর ফলে ভবনটি একদিকে হেলে যায়। এ কারণে ওশান টাওয়ার লিনিং টাওয়ার অফ সাউথ পাদ্রে নামেও পরিচিত। এটি পুনর্নির্মাণ করা প্রচুর ব্যয়বহুল হতো। সব দিক চিন্তা করে 2009 সালের ডিসেম্বর মাসে ভবনটি বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছিল। দ্য ট্রাম্প প্লাজা। 1984 সালে আমেরিকার নিউ জার্সির অ্যাটলান্টিক সিটিতে তৈরি করা হয় দ্য ট্রাম্প প্লাজা। জানা যায় এই ভবনটির নামকরণ করা হয়েছিল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে। হোটেল ও ক্যাসিনো হিসাবে 34 তলার এই বহুতলটি বিশেষ পরিচিত ছিল। এতে হলিউডের অসংখ্য অভিনেতা, রকস্টার ও ক্রীড়া ব্যক্তিত্ব পার্টির আয়োজন করেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই হোটেল ও ক্যাসিনোর ব্যবসার ক্ষতি হতে থাকে। প্রায় 4 দশক পর 2021 সালের 18 ফেব্রুয়ারি এই বহুতলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। মোট 3000 ডাইনামিক স্টিক ব্যবহার করে 20 সেকেন্ড সময়ের মধ্যে এই বহুতলটি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। হোটেল ও ক্যাসিনোটি গুঁড়িয়ে দেওয়ার সময় হাজারো লোক ভবনটির ভেঙে পড়া দেখতে আসে। ক্যাসিনো ও মনোরম সব হোটেলে সাজানো নিউ জার্সির আটলান্টিক সিটিকে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের লাস ভেগাস হিসেবে অভিহিত করা হতো। আটলান্টিক সিটির অন্যতম আকর্ষণ ছিল ট্রাম্প প্লাজা হোটেল অ্যান্ড ক্যাসিনো। দ্য AFI টাওয়ার। জার্মানের ফ্র্যাঙ্কফোর্ট এলাকায় 1970 সালে নির্মাণ করা হয়েছিল 38 তলা বিশিষ্ট একটি ভবন। এটি দ্য AFI টাওয়ার নামে পরিচিত ছিল। জানা যায় এই বহুতলটি জোহান ভোলফ গ্যাং থেট গেঠে ইউনিভার্সিটির অংশ ছিল। 38 তলার এই বহুতলটি 116 মিটার উঁচু ছিল। 2014 সালে মোট 950 কেজি বিস্ফোরক ব্যবহার করে এই বহুতলটি ভেঙে ফেলা হয়। মাত্র 10 সেকেন্ডের মধ্যে 38 তলার এই বহুতলটি ভেঙে পড়ে। দ্য মিনি প্লাজা। 2007 সালে দুবাইয়ের দ্য মিনি প্লাজা নামের বহুতল ভবনটির নির্মাণ কাজ শুরু হয়। 144টি তলা এবং 4টি টাওয়ার তৈরি করার পর সিদ্ধান্ত নেওয়া হয় এই জায়গায় অন্য কিছু তৈরি করা হবে। এই ভবনটির উচ্চতা ছিল 165 মিটার। নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকা অবস্থায় 2020 সালের নভেম্বরে 6000 কেজি বিস্ফোরক ব্যবহার করে প্রায় 10 সেকেন্ডের মধ্যে এই বহুতলটি ভেঙে ফেলা হয়। দ্য গোল্ডেন ফ্লাওয়ার বিল্ডিং। শিয়ান সিটিতে অবস্থিত 387 মিটার উঁচু দ্য গোল্ডেন ফ্লাওয়ার বিল্ডিং, এটি চীনের উচ্চতম বহুতলগুলোর মধ্যে অন্যতম ছিল। এই ভবনটির কাজ শেষ হয়েছিল 1999 সালে। 26 তলার এই ভবনটি বহু বছর কোনো কাজেই ব্যবহার করা হয়নি। 16 বছর ফাঁকা অবস্থায় পড়ে থাকায় এটিকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। 2017 সালে 1270 কেজি ওজনের ডাইনামাইট এবং 12,000 ডিটোনেটর ব্যবহার করে 15 সেকেন্ডের মধ্যে এই বহুতলকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছিল।